অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম জেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদতি স্বপদান্তিকম্। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌড়বাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছা গল্প তরুভ্যশ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। বৃন্দায়ৈ তুলসীদেবৈ প্রিয়ায়ৈ কেশবশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমঃ বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে জয় পতাকাস্বামী। ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েত্। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘতি গিরিম যৎকৃপা তমং বন্দে শ্রীগুণং দীনতারিণাম নষ্টপ্রায় সভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকি। পরমানন্দ মাধব শ্রীচৈতন্য ঈশ্বরণম হরি ওম তৎসত, হরি ওম তৎসত, হরি ওম তৎসত। সর্বাগ্রমদীয় শ্রী শ্রীমদ মদীয় শ্রী গুরুদেব ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ জয়পতাক স্বামী গুরু মহারাজের আতুলসী চরণ কমলে ভুলুণ্ঠিত ষষ্ঠঙ্গ দণ্ডবত নাম জ্ঞাপন করে তাঁর কৃপা তাঁর আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তাঁর আতুলসী চরণ কমলে ভুলুণ্ঠিত ষষ্ঠাঙ্গ দণ্ডবত নাম জ্ঞাপন করে তাঁর কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। অনন্তকোটি বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ গুরু পরম্পর আচার্য বৃন্দ সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি, তাঁর আশীর্বাদ করুক আজকের গীতা অধ্যয়নে আমরা যাতে করে যথাযথভাবে প্রবেশ করতে পারি। সুধী ভক্তবৃন্দ, আজ তো 27 আগস্ট মঙ্গলবার, ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দেবতা কারা অসুর কারা সেই সম্বন্ধে ভগবান দেবতা এবং অসুর সবার প্রভু তিনি বলছেন তা আজ আমরা আস্বাদন করব। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ প্রবেশ করছি, দৈবাসুর সম্পদ বিভাগ যোগে। শ্রী ভগবান উবাচ, অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ অবস্থিতি দানং দমস্য যজ্ঞস্য সাধ্যায় স্তপ আর্যবম। অহিংসা সত্যম ক্রোধস্তেগ শান্তিরপই সুনম দয়া ভূতেশ লোলুপতং মার্দবং হৃড়চাপলম তেজো ক্ষমা ধৃতি শৌচম দ্রোহ নাতি মান্যিতা
ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। পরম ঈশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবকে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তির মধ্যে দেখা যায়। দম্ভদর্প চ অভিমানস্য ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরীম। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক, এই সমস্ত আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অবিবেক, এগুলো আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবদ্ধায়া সুরীমতা মাসুচহ সম্পদং দৈবীম অভিজাত শ্রী পাণ্ডব। দৈবী সম্পদ মুক্তির অনুকূল, আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। দৌভূত স্বর্গলোকস্মিন দৈব আসুর এবচ দৈব বিস্তর সহ প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বিদুরাসুরাঃ ন শৌচং না পিচাচারো ন সত্যং তেষু বিদ্যতে। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের শৌচ, সদাচার, সত্যতা বিদ্যমান নেই। অসত্যম প্রতিষ্ঠং তে জগদাহুর নিঃস্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হৈতুকম। আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলেন যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য, কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। এতং দৃষ্টিমবশ্যভ নষ্টাত্মানো অল্প বুদ্ধয়ঃ প্রভবস্তর্গ কর্মান ক্ষয়ায় জগতো অহিতাহ।
এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্পবুদ্ধি সম্পন্ন উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করেন। কামমাশ্রিত দুষ্পুরং দম্ভান মদান্বিতাঃ মহাদগ্রহীত সদগ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতা। সেই আসুরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ মান ও মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়েই প্রবৃত্ত হয়। চিন্তামপরিমেয়ং চ প্রলয়ান্তামুপাশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবদিতি নিশ্রিতাঃ আশপাশো শতৈর্বদ্ধা কামক্রোধ পরায়ণাঃ ইহন্তে কামভোগার্থ মন্নায়নার্থ সঞ্চয়ান। অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন। এরা অসুরিক স্বভাব সম্পন্ন। এভাবে শত শত আশা পাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করেন। ইদমদ্যময়া লব্ধম মিমং প্রাপসে মনোরথম ইদমন্তি যদমপি যে ভবিষ্যতি পুনর্ধনম অসৌময়া হতৌ শত্রুর অনিশে চাপরানপি ঈশ্বরো অহমহং ভোগী সিদ্ধ অহং বলবান সুখী অধ্যভিজনবানস্মি কোয়ন্ন হস্তি সদৃশময়া যক্ষে দাস্যামি মোদিষ্য ইত্ত জ্ঞান বিমোহিতাঃ অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জাল সমাবৃতাঃ প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকে অশুচৌ। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে, এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরও ধন লাভ হবে, ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব, আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত, আমার মতো আর কেউ নেই, আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব, আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয়। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতাঃ যজন্তে নাম যজ্ঞইস্তে দম্ভে না বিধি পূর্বকম। সেই আত্ম অভিমানী অনম্র এবং ধন ও মানে মদান্বিত গর্বে অহংকারে অন্ধ ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাঃ
মমাত্ম পড়ো দেহেশু প্রদিশন্ত অভ্যসূয়কঃ। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরম ঈশ্বর স্বরূপ আমাকে দ্বেষ করেন এবং সাধুদের গুণেতে দোষ আরোপ করেন। তানহং দিশতঃ ক্রুড়ান সংসারেষু নরাধমান ক্ষিপাম্য যশ্রম শুভান আসুরেষেব যোনিষু। সেই বিদ্বেষী, ক্রূর ও নরাধমদের আমি এই সংসারেই অশুভ আসুরী জনিতে অবিরত নিক্ষেপ করি। আসুরিং জনি পাপন্না মূঢ় জন্মানি জন্মনি মাম প্রাপ্যৈব কৌন্তেয় তত জান্ত ধমাং গতিম। হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুর জনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। ত্রিবিধং নরকস্বেদং দ্বারং নাশন মাত্মনঃ কামঃ ক্রোধঃ তথা লোভঃ স্তস্মাদেত ত্রয়ং ত্যজেত। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব এই তিনটি পরিত্যাগ করবে। এতৈর্বিমুক্ত কৌন্তেয় তমোদ্দ্বারৈর শ্রীনির্ভরঃ আচরত মান আচরত্যেত মনঃ শ্রেয় স্তত জাতি পরাং গতিম। হে কৌন্তেয়, এই তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। যহ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কাম আচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তস্মাচ্ছস্ত্রং প্রমাণং তেকার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাত্তা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমি হার্হসি। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে নিয়ে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। ইতি শ্রীমদ্ভগবদ্গীতা ষোড়শ অধ্যায় দৈব অসুর সম্পদ বিভাগ যোগের মূল সংস্কৃত শ্লোক ও অনুবাদ সম্পন্ন হল। এখন আমরা গীতা অধ্যয়ন করলে বা গীতা দান করলে, গীতা চিন্তা করলে, গীতার নাম নিলে কি লাভ হয়, গীতার মাহাত্ম্য আজ আমরা শ্রবণ করব। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য প্রথম চল্লিশটি এবং তারপরে চল্লিশটিও গতকাল হয়ে গেছে, আজ একাশি থেকে আমরা প্রবেশ করছি গীতা মাহাত্ম্য। বাচকং পূজয়েদ ভক্তা দ্রব্য বস্ত্রাদু পুষ্করৈ অনেকৈর্বহুধা প্রীত্বা তুষ্যতাং ভগবান হরি। ভগবান শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠককে আস্তে আস্তে
শোনো, গীতার মহিমাটা শোনো। ভগবান শ্রী হরির প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য, বস্ত্র আদি উপচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করা কর্তব্য। সুত উবাচ মাহাত্ম্যমে তদ গীতায়াঃ কৃষ্ণ প্রোক্তং পুরাতনম গীতান্তে পঠতে জন্তু যথোক্ত ফল ভাগ ভবেত। সুত গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম্য, যিনি গীতা পাঠের অন্তে পাঠ করেন তিনি যথাউক্ত ফল ভাগী হন। গীতায়া পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব যঃ পঠেত বৃথা পাঠ ফলং তস্য শ্রম এব উদারিত। গীতা পাঠ করে যিনি মাহাত্ম্য পাঠ না করেন তার পাঠ ফল বৃথা, পশুর শ্রম হয়। এতন মাহাত্ম সংযুক্তং গীতা পাঠং করোতি যহ শ্রদ্ধয়া যহ শ্রীনত্তেব পরমাং গতি মাপনুয়াত। মাহাত্ম সংযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন তিনি পরমাগতি প্রাপ্ত হন। শ্রুত্বা গীতামর্থ যুক্তাং মাহাত্ম্যং যহ শৃণোতি চ তস্য পুণ্য ফলং লোকে ভবেত সর্ব সুখাবহম। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে গীতা মাহাত্ম্য শ্রবণ করেন ইহলোকে তার পুণ্য ফল সর্বসুখের কারণ হয়ে থাকে। ইতি গীতা মাহাত্ম্য সমাপ্ত। সুধি ভক্তবৃন্দ, কিছু ভুল ত্রুটি কিছু অপরাধ হলে কারো হৃদয় কমলে যদি কোনো রকম ব্যথা দিয়ে থাকে গীতা আলোচনা করতে গিয়ে, বা কোনো রকম কেউ ব্যথা পেলে আপনারা নিজ সম্বন্ধ জ্ঞানে ক্ষমা করবেন। এখানে সমস্ত কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত কথা। বাঞ্ছা কল্প তরুভ্যস্য কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দ কী জয়। শ্রবণকারী, স্মরণকারী, বন্দনকারী, মহিমা কীর্তনকারী ভক্তবৃন্দ কী জয়। নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরি বল।